ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই খোঁজ রাখছেন নাজমুস সাকিব, চলে যাচ্ছি তার কাছে। সাকিব, অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের দাবি সম্পর্কে বিস্তারিত জানাবেন। নাফি, গত কয়েকদিন ধরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ চান। সেটা কিন্তু সেটা শুধুমাত্র ক্যাম্পাসগুলোতেই নয়, একেবারে সার্বিকভাবে অর্থাৎ দেশ থেকে ছাত্রলীগের কিন্তু তারা নিষিদ্ধ চান। ফলে আজকে আমরা দেখতে পেয়েছি যে সমন্বয়ক হাসান আবদুল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফ করেছেন, সেখানে বলা হয়েছে শুধুমাত্র আর একদিন তারা আলটিমেটাম দিচ্ছেন, একদিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে তারা দাবি জানিয়েছেন। এবং আজকে সাড়ে আটটার পরপরই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক সহ অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমেছেন, এবং তারা যেটা বলছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ শুধুমাত্র জাতীয়ভাবেই নয়, সেটা ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ করা হবে। শুরুতেই তারা চাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে তারা ভিসি বরাবর আসলে তাদের দাবিগুলো জানাবেন, এবং সেখানে তাদের প্রধান দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এর পেছনে তারা যেটা কারণ দেখাচ্ছেন যে গত জুলাই মাসে, জুলাই আগস্টের যেই বিপ্লব, সেই বিপ্লবে ছাত্রলীগ সন্ত্রাসী হিসেবে তারা ছাত্রদের বিরুদ্ধে পেয়েছেন, এবং নানা ধরনের কর্মকাণ্ড, সন্ত্রাসী যে কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডগুলো তারা তুলে ধরছেন, এবং বরাবরই তারা স্লোগান দিচ্ছেন। এবং যে ভিসি চত্বর থেকে যেই তাদের যে আন্দোলনটা শুরু হয়েছে সেটা কিন্তু তারা আজকে বিভিন্ন হলে প্রদক্ষিণ করবেন। কিছুক্ষণ আগে কিন্তু যেই বিজয় একাত্তর হল, জিয়া হল, এই হলগুলোতে তারা অবস্থান করেছেন, এবং হলগুলোর সামনে তাদের যে দাবি দেওয়া অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধের যেই দাবি, সেই দাবির পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে হলগুলোতে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই দাবির পক্ষে একীভূত হওয়ার জন্য তারা কিন্তু বলছেন, এবং বিগত সময় অর্থাৎ গত ১৬ বছরে ছাত্রলীগের দ্বারা যারা অবিচারের শিকার হয়েছেন তাদের আসলে কথা বলার জন্য তারা নেমে আসার জন্য বলছেন। এবং সব মিলে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই নয়, অন্যান্য যে সংগঠন রয়েছে, নাগরিক কমিটি কিংবা অন্যান্য যেই ছাত্রদের সংগঠন, সেই সংগঠনগুলোর থেকে বরাবরই আসলে দাবি আসছে যে ছাত্রলীগকে অবিলম্বে তারা নিষিদ্ধ চান। এবং ক্যাম্পাসে যেই নিগ্রহের শিকার হয়েছেন শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের তারা বলছেন যে প্রশাসন বরাবর যাতে তারা মুখ খোলেন, এবং তাদের প্রতি যে অবিচারগুলো হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে সেইগুলো যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়, এবং সব মিলিয়ে সব কিছু আমলে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এই দাবি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই ছিল সবশেষ নাফি। ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। দেখছেন রাতের বাজার।